মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জে গেলে সেখানে মন্ত্রীকে কালো পতাকা দেখান উত্তেজিত জনতা। এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে ওঠে মারুগঞ্জ এলাকা। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জ মহকুমার মারুগঞ্জে গেলে সেখানে মন্ত্রীকে কালো পতাকা দেখেন উত্তেজিত জনতা। বিজেপির দলীয় পতাকা নিয়ে কয়েকজন কালো পতাকা দেখায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মারুগঞ্জ এলাকা। উত্তেজনা কমানোর জন্য ভিড় কমাতে পুলিশ লাঠিচার্জ করে। এরপরই পুলিশের গাড়িতে ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনায় আহত হন কয়েকজন। পরিস্থিতি উত্তপ্ত হতেই পুলিশ এলাকা ছেড়ে পালিয়ে যায়।